হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার রাজহাঁস আবার ডিম পাড়তে বসছে। আমার রাজহাঁস বাচ্চা দিতে দেওয়ার 25 দিন পর আবার ডিম পাড়ছে। এর একটি বিশেষ কারণ আছে। আমি একটি যখন রাজহাঁসের বাচ্চা প্রথম বাচ্চা দিয়েছি, আমি বাচ্চাগুলোকে রাজহাঁস থেকে আলাদা করে ফেলছি। আলাদা করে পরে আবার তারা ডিম পাড়া শুরু করছে। বন্ধুরা, আমরা জানতাম যে রাজহাঁস সাধারণত বছরে 2 বার বা 3 বার, বছরে 2 বার ডিম দিয়ে থাকে, কিন্তু মাশাল্লাহ আমার রাজহাঁসগুলো এই বছরে 4 বার ডিম দিয়েছে। আপনারা রাজহাঁস থেকে, যেহেতু রাজহাঁস কম ডিম পারে, যেহেতু তাই রাজহাঁস থেকে যদি অতিরিক্ত ডিম বের করতে হয়, তাহলে রাজহাঁস যখন প্রথম বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার সাথে সাথে রাজহাঁসের থেকে ওই বাচ্চাগুলো আলাদা করে ফেলতে হবে। রাজহাঁস থেকে যখন বাচ্চাগুলো আলাদা করে ফেলবেন, তখন রাজহাঁস আবার তাড়াতাড়ি ডিম পারবে। দ্বিতীয় কথা হচ্ছে যে রাজহাঁস যখন ডিমে তা দিতে বসবে, তখন রাজহাঁসকে পরিমাণ মতো খাবার দিতে হবে। রাজহাঁসকে পরিমাণ মতো খাবার দিলে তখন রাজহাঁস ডিমে বসা অবস্থায় রাজহাঁসের ভিতরে আবার নতুন করে ডিম উৎপাদন হওয়া শুরু করবে। রাজহাঁসের সাথে যদি বাচ্চা রেখে দেওয়া হয়, তাহলে রাজহাঁস ওই বাচ্চাগুলোকে লালন পালন করার কারণে রাজহাঁস আবার ডিম পাড়তে একটু দেরি করে। তাই আপনারা যদি রাজহাঁস থেকে বেশি পরিমাণে ডিম বাচ্চা উৎপাদন করতে চান, তাহলে রাজহাঁসকে অবশ্যই রাজহাঁসের বাচ্চা ফুটানো, সাথে সাথে রাজহাঁস থেকে বাচ্চাগুলোকে আলাদা করে আপনারা নিজেরাই পালন করবেন। তাহলে আপনারা অতিরিক্ত রাজহাঁস থেকে ডিম পাবেন। বন্ধুরা, আপনারা অনেকে বলে থাকেন যে আপনাদের রাজহাঁসে ডিম দেয় না, এই রাজহাঁসে 6 মাস হয়ে গেছে ডিম দেয় না, মেটিং করে ডিম দেয় না। রাজহাঁস মূলত তার খাবারের উপরে ডিম বাচ্চা নির্ভর করে। আপনারা যদি ভালো মানের খাবার দেন, তাহলে রাজহাঁস অবশ্যই ডিম পারবে, অবশ্যই বাচ্চা দিবে। আপনারা অনেকে রাজহাঁসকে কুড়ো খাওয়ান, তারপরে ধান খাওয়ান, এসবগুলো খাওয়ালে মূলত রাজহাঁস তেমন একটা ডিম পারে না। যেমন অতিরিক্ত ভাত খাওয়ালে আবার রাজহাঁসে চর্বি জমে যাওয়ার ফলে রাজহাঁসে আবার ডিম পারে না। আপনারা যদি পারেন, তাহলে সব কিছুর মিক্স খাওয়াইতে পারেন। ধান, গম, ভাত, এগুলো মিক্স করে খাওয়াবেন, দেখবেন অতিরিক্ত ডিম পারবে। দেখেন, আমি আমার দেশি হাঁসকে এখানে ধান দিচ্ছি এবং রাজহাঁসকেও ধান খাওয়াই। ধান খাওয়ালে আমি মোটামুটি অনেক ভালো, ধান এবং গম খাওয়াই আমি মোটামুটি অনেক ভালো রেজাল্ট পাইছি। তো আপনারা যদি সম্ভব হয়, তাহলে রাজহাঁসকে অবশ্যই গম এবং ধান খাওয়াবেন, তাহলে আপনারা রেজাল্ট। বন্ধুরা, আমার রাজহাঁস এখন ডিম পাড়তে বসছে। আমার রাজহাঁস 4টি ডিম পেরেছে এবং এখন আজকে আরেকটি ডিম পারবে। দেখা যাক রাজহাঁস কীভাবে ডিম পারে। আপনারা অনেকে বলেছেন, ভাই নতুন ভিডিও দেন। অনেকদিন পর্যন্ত ভিডিও দেওয়া হয় না, কারণ আমি কাজে ঢাকা গিয়েছিলাম, আমার একটা পার্সোনাল কাজে ঢাকা গিয়েছিলাম। এখন কাজটা এখনও শেষ হয়নি, আমাকে আবার ঢাকা চলে যেতে হবে। শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে আমি দেশের বাড়িতে আসছি, ঢাকা থেকে অনেক দূরে দেশের বাড়িতে আসছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে। সো আপনাদের জন্য আমি যেহেতু ভিডিও বানাইতেছি, আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের আমার চ্যানেলে অনেক ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইব হয় না। ভিউ হয়, আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, সাবস্ক্রাইব করেন না, এটা কিন্তু ঠিক না। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। সো আপনারা আমার কে আর একটু উৎসাহিত করবেন, যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। আপনারা রাজহাঁস নিয়ে অনেক সমস্যায় আছেন, আপনারা আমাকে রাজহাঁসের চ্যানেলে মেসেজ করলে আমি অবশ্যই সবগুলো আর আনসার দিব, আর আনসার দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিও, যেহেতু আমি গ্রামে তেমন একটা থাকি না, তাহলে ভিডিও আসতে একটু দেরি হয়, আসা হয় না গ্রামে, ওই কারণে। আপনারা যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টস করবেন, আমি সব কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।